তিনি নিন্দিত আবার তিনি নন্দিত। একের পর এক বিতর্ক জন্ম দেবার পরেও তার প্রতি ভক্তদের মুগ্ধতা যেন কমেনি এক বিন্দু। তবে 17 বছরের ক্যারিয়ারে এমন ভক্ত হয়তো এবারই প্রথম দেখলেন সাকিব আল হাসান। সোশ্যাল মিডিয়ার কল্যাণে এই মুখটা বেশ পরিচিত ক্রিকেট ভক্তদের কাছে। বয়সের গণ্ডি 7 পার না করলেও নাম্বার 75 এর নেশা যাকে বেশ ভালোভাবেই পেয়ে বসেছে। আসল নাম নাইম শেখ হলেও নিজেকে পরিচয় দেন সাকিব আল হাসান হিসেবে। ভালোবাসা, সমর্থন কিংবা আদর্শ সব ওই টাইগার ক্রিকেটারকে ঘিরে, যাকে একবার দেখার আশায় দিনের পর দিন পার করেছেন হোম অফ ক্রিকেটের গেটে। অবশেষে ছোট্ট নাইমের স্বপ্ন পূরণ, প্রিয় ক্রিকেটার সাকিবের দেখা পেলেন এই শিশু। দেশ সেরা তারকার সান্নিধ্য পাবার পাশাপাশি সুযোগ হয়েছে তার সাথে ক্রিকেট খেলারও। বাংলাদেশ অধিনায়ককে এদিন নিজের লেগ স্পিনে পরাস্ত করার চেষ্টাটাও ছিল প্রশংসার দাবিদার। খুদে ভক্তকে খুশি করতে সাকিবও চেষ্টার ত্রুটি রাখেননি। নাইমের প্রিয় তারকা কথা দিয়েছেন অটোগ্রাফ সহ জার্সি জুতো উপহার দেবেন। সাকিব ভাই কইছে কি আমি এখন জিম করতে যাব, তুমি 10টা বাজে আইয়া আমার কোড়ে বল করবে। টেস্টের পর টি-20 অধিনায়কত্বেও ফিরেছেন সাকিব। এশিয়া কাপকে সামনে রেখে তার নেতৃত্বেই মাঠে নামবে টিম বাংলাদেশ। সাকিবকে অধিনায়কত্ব দেয় বিসিবি সভাপতিকে চা খাওয়াতে চান নাইম। অনেক ভালো লাগছে, আর পাপন ভাই তো কালকে চা খাওয়াইতে পারলাম না। পাপন ভাই কোন জায়গায় গেল গিয়া? ছোট্ট নাইমের স্বপ্ন, প্রিয় তারকার মতো তিনিও একদিন গায়ে চড়াবেন বাংলাদেশের জার্সি। তার এমন স্বপ্ন দেখায় অনুপ্রেরণা, সাহস ও শক্তি সবই ওই অলরাউন্ডারকে ঘিরে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।